নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সেপ্টেম্বর মাস মীন রাশির জাতক ও জাতিকার জীবনে কি আসতে চলেছে, তার আগাম পূর্বাভাস এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার কিছু বলার রয়েছে। সেটি হচ্ছে, আমি যে রাশিফলটি প্রেজেন্ট করতে চলেছি সেই রাশিফলটি সার্বিক রাশিফল, অর্থাৎ যে মাসিক রাশিফলটি আমি আপনাদেরকে জানাতে চলেছি সেটি সমস্ত বয়সের মানুষদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। অর্থাৎ আপনার বয়স 20 হোক বা 60, তাই এই রাশিফলে বলা প্রতিটি কথায় একদম পুঙ্খানুপুঙ্খ মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণে করব না, কারণ আপনার নিজস্ব জন্মছক আলাদা এবং আপনার জন্মছকে গ্রহের অবস্থানও আলাদা, তাই একদম পুরোপুরি মিলবে না। তবে এই রাশিফলটি আপনাদের চলার পথে 10-25% হলেও সাহায্য করবে। তা আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। দোসরা সেপ্টেম্বর শুক্র গ্রহ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। তৃতীয় পতি শুক্র পঞ্চমে প্রবেশ, যা আপনাদের জীবনে প্রেমের দিকটা কিন্তু প্রশস্ত করবে। হ্যাঁ, অর্থাৎ যারা এতদিন ধরে প্রেম নিয়ে সমস্যায় ছিলেন বা মনের মতো কোনো মানুষ পাচ্ছিলেন না, সে ছেলে হন বা মেয়ে, তারা কিন্তু নতুন করে প্রেম জীবনে পা রাখতে চলেছেন। এবং এর পাশাপাশি যাদের প্রেমে বিচ্ছেদ হয়ে গেছে তাদের কিন্তু পুনরায় পুরনো প্রেম কিন্তু ফিরে আসতে চলেছে। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। এবং এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, এই মাসে আপনাদের ভোগ বিলাস কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং অপোজিট লিঙ্গের প্রতি আকর্ষণ আপনাদের বৃদ্ধি পাবে। এবং যারা মিডিয়া ওরিয়েন্টেড লাইনে রয়েছেন, যারা কাব্য বা সাহিত্য চর্চা করেন এবং যারা কসমেটিক জাতীয় দ্রব্যের বিজনেস করেন, যারা অভিনয় জগতের সাথে রয়েছেন, যারা ফ্যাশন জগতের সাথে রয়েছেন, যারা যাদের পেট্রোল পাম্পের বিজনেস রয়েছে, যাদের বিউটি পার্লার রয়েছে, তাদের কিন্তু এই মাস খুবই শুভ যেতে চলেছে। এই মাসে যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের কিন্তু মোটামুটি শুভই যাবে, তবে 23 সেপ্টেম্বরের পরে কিন্তু আপনাদের পড়াশোনার দিকে কিন্তু একটু প্রবলেম আসতে চলেছে। যারা বিজনেস করছেন, সে যে কোনো বিজনেস করুন সেটা তো কোনো বিষয় নয়, তবে আপনাদের কিন্তু টাকা ওঠার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের ছোটোখাটো প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো বলে দিই। আপনাদের চর্মরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, যৌন রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই এই দিকে কিন্তু আপনারা একটু সতর্ক থাকুন। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা কাউকে টাকা ধার দিলে সেই টাকার মালিকানা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। যারা রিসার্চ করছেন তাদের কিন্তু এই মাসটা কিন্তু খুবই শুভ এবং যারা সায়েন্টিস্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস শুভ। তবে এই মাসে কিন্তু শত্রুতার ভাব দেখা যাচ্ছে, কারণ আপনার উত্থান অনেকের কিন্তু দৃষ্টিগোচর হতে চলেছে, তাই অযাচিত শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেই দিকটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যারা সরকারি ডিপার্টমেন্টে কাজ করেন বা টেন্ডার নেন তাদের ক্ষেত্রে কিন্তু 16 সেপ্টেম্বরের আগে আপনারা সেই সব কাজগুলো করে ফেলুন, কারণ 16 সেপ্টেম্বরের পরে কিন্তু জায়গাটা অনুকূল থাকছে না। তাই সরকারি টেন্ডার বা যে কোনো সরকারি যে কোনো কাজ 16 সেপ্টেম্বরের আগে আপনারা করে ফেলুন। যারা ডাক্তার রয়েছেন, যারা নার্স রয়েছেন এবং যারা মেডিসিনে বিজনেস করছেন তাদের কিন্তু এই মাস কিন্তু খুবই দুর্দান্ত যেতে চলেছে। আপনাদের আয় বৃদ্ধি হওয়ার পাশাপাশি আপনারা নতুন অ্যাসেট কিনতে চলেছেন, আপনারা লিখে নিতে পারেন।
এই মাসে বৈদেশিক যারা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা রয়েছে। এবং এই মাসের শেষের দিকে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, তাই মাসের শেষের দিকটা আপনারা একটু সতর্ক থাকুন। যাদের কর্ম চলে গেছে, যারা চাকরি করছেন না, ঘরে বসে আছেন, তাদের কিন্তু এই মাসে নতুন করে চাকরি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যারা অলরেডি চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। যারা উকিল তাদের কিন্তু এই মাস খুবই দুর্দান্ত যেতে চলেছে। যারা এনজিওতে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস দুর্দান্ত যেতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থ আসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল যদি বলা যায় এই মাস 90% মতো আপনাদের কিন্তু শুভ রয়েছে, তবে হেলথের দিকটা আপনাদেরকে একটু চিন্তায় ফেলবে। এবং টাকা ধার কাউকে দেবেন না এবং টাকা ধারও নেবেন না। এবার আসুন আমি জানিয়ে দিই এই মাসে কি করে আপনি আরও পজিটিভ ফল পাবেন। এই মাসে আপনারা গণেশজির পুজো করুন এবং গরুকে কিছু আহার প্রদান করুন। সেক্ষেত্রে আপনারা দেখবেন পজিটিভ ভাব কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের জীবনে এতটুকুটা হলেও ফল পাবেন। তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।